শুনলেন আমাদের বনগাঁ পৌরসভার মাননীয় সম্মানীয় পৌরপতি শঙ্কর আঢ্য, তিনি ভিডিও বার্তা পাঠিয়েছেন ছাত্রছাত্রী এবং আমাদের শ্রদ্ধেয় শিক্ষক মণ্ডলীদের জন্য। আরও একবার জানাবো আপনাদেরকে, লকডাউন পরিস্থিতিতে ছাত্রছাত্রীরা গৃহবন্দী, কারণ স্কুল বন্ধ। সেই পরিস্থিতিতে ছাত্রছাত্রীদের পড়াশুনোয় যাতে ব্যাঘাত না ঘটে সে কারণেই বনগাঁ পৌরসভা এবং নিউজ নোম্যান্সল্যান্ডের যৌথ উদ্যোগে বনগাঁর সমস্ত শিক্ষক শিক্ষিকাদের সহযোগিতায় শুরু হয়েছে আমাদের এই বিশেষ অনুষ্ঠান পাঠশালা। প্রথমেই আসবো আমাদের প্রিয় শিক্ষক সুমন কুমার দে, আমি শিক্ষক মশাইয়ের কাছে। স্যার, আপনার ছাত্ররা টিভি স্ক্রিনের ওপারে। হ্যাঁ, এখন এই করোনার জেরে স্কুল তো বন্ধ, ফলে পঠন পাঠন কিছুটা বিঘ্নিত হচ্ছে ছাত্রদের। সামনে এইচএস পরীক্ষা তোমাদের, তো সাধারণভাবেই যারা সামনে এইচএস দেবে তাদের জন্য আমরা জীববিদ্যা বিষয়ের প্রথম যে অধ্যায় আছে, জীবের জনন, সেই বিষয়টি সম্পর্কে বা সেই অধ্যায় সম্পর্কে আজকে আমরা পর্যালোচনা করব। ঠিক আছে, তো স্যার আছেন আমাদের শ্রদ্ধেয় শিক্ষক এই জি এস স্যার, উনি আমার সাথে আছেন বা স্যারের সাথে আমি আছি আর কি, তো উনিও পড়াবেন। আমি প্রথমে শুরু করছি জীবের জনন। তাহলে স্যার শুরু করি। জনন বলতে আমরা কি বুঝি সেটা আমাদের প্রথমে জানতে হবে। জননটা কি বা জনন কাকে বলে? যে পদ্ধতিতে কোনো জীব তার নিজস্ব বৈশিষ্ট্যযুক্ত অপত্য সৃষ্টি করে পরিবেশে নিজেদের অস্তিত্ব বজায় রাখে এবং সংখ্যাবৃদ্ধির মাধ্যমে বাস্তুতন্ত্রের ভারসাম্যকে নিয়ন্ত্রণ করে, সেই পদ্ধতিটা হচ্ছে জনন বা রিপ্রোডাকশন। এই রিপ্রোডাকশনের মাধ্যমেই প্রত্যেকটি জীব তার নিজ বৈশিষ্ট্যযুক্ত অপত্য সৃষ্টি করে। এবার জননের প্রয়োজনীয়তা, জননের প্রয়োজনীয়তা বলতে জীব জগতে জনন অপরিহার্য কেন সে সম্পর্কে আমরা মাধ্যমিকে কিছুটা পর্যালোচনা করেছিলাম যে জীব জগতের ক্ষেত্রে জননের গুরুত্বটা বা প্রয়োজনীয়তাটা কী। জীবের সংখ্যা বৃদ্ধি, একটি আম গাছের থেকে দশটি আম গাছ সৃষ্টি হলো চারার মাধ্যমে, তাহলে এটা একটা পদ্ধতি যার মাধ্যমে নতুন অপত্য চারা উদ্ভিদ সৃষ্টি হচ্ছে। বংশগত মানে বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষা, বাস্তুতান্ত্রিক ভারসাম্য রক্ষার জন্য জনন অপরিহার্য। জীবে প্রত্যেকটা জীব খাদ্য খাদক সম্পর্কিত, অন্যান্য জীবের সাথে সম্পর্কিত, ফলে ভারসাম্য রক্ষাটা একটা বিশেষ তাৎপর্যপূর্ণ বিষয়। তিন নম্বর, যৌনজনের মাধ্যমে দুটি পৃথক জীবের সমন্বয়ে অপত্য জীব সৃষ্টি হয়, ফলে নতুন বৈশিষ্ট্যযুক্ত জীব পৃথিবীতে আসে, অর্থাৎ নতুন প্রজাতির উদ্ভব ঘটে, এটাও জননের একটি গুরুত্ব। আর নতুন প্রজাতির উদ্ভব ঘটার সাথে সাথে বিবর্তিত ওই প্রজাতির জীবের বিবর্তন ঘটে, এটাও জীববিদ্যা নিরিখে একটি বিশেষ তাৎপর্য। তাহলে জননের এই সাধারণ গুরুত্ব বা তাৎপর্যগুলো আমাদের জানতে হবে। এবার জননের শ্রেণী বা জীব জগতে কপ্রকার জনন দেখতে পাওয়া যায়। তাহলে জনন প্রধানত জননকে আমরা চার ভাগে ভাগ করতে পারি। এই চারটি ভাগ কি কি? প্রথমে অযৌন জনন, তারপরে যৌন জনন, তারপরে অঙ্গজ জনন, এবং সবশেষে অপুঞ্জন। এই চার পদ্ধতিতে জীব জগতে জনন সম্পন্ন হয়। তাহলে অযৌন জনন, যৌন জনন, অঙ্গজনন এবং অপুঞ্জন, এবং এই যে চারটে পদ্ধতি এর মধ্যে অযৌন জনন সম্পর্কে প্রথমে আমরা পর্যালোচনা করব। অযৌন জনন কি এবং অযৌন জনন কিভাবে সম্পন্ন হয়, অর্থাৎ অযৌন জনের পদ্ধতিগুলো সম্বন্ধে আমরা পর্যালোচনা করব। তাহলে অযৌন জননের বিভিন্ন পদ্ধতি সম্পর্কে আমরা কি কি, কোন কোন উদ্ভিদ বা কোন কোন প্রাণী অযৌন জনন সম্পন্ন করে সে সম্পর্কে আমরা বিস্তারিত জানব। তাহলে প্রথমে অযৌন জননের একক, অযৌন জননের একক হচ্ছে স্পোর বা রেণু।
স্পোর বা রেণু অজৌজনের একক, অর্থাৎ রেণুর মাধ্যমে অজৌজন প্রধানত হয়ে থাকে। তবে এছাড়াও অজৌজনের আরও যে পদ্ধতিগুলো রয়েছে রেণু ব্যতীত সেগুলো সম্বন্ধে আমরা জানব। প্রথমে বিভাজন, সাধারণ বিভাজনের মাধ্যমে বা দ্বিবিভাজনের মাধ্যমে অপত্য সৃষ্ট এককোষী জীবের ক্ষেত্রে এই প্রকার অজৌজন অধিক মাত্রায় পরিলক্ষিত হয়। এককোষী জীব বলতে অ্যামিবা, প্যারামেশিয়াম, ইউগ্লিনা এই সমস্ত জীবের ক্ষেত্রে এই পদ্ধতিতে জনন দেখতে পাওয়া যায়। অর্থাৎ বিভাজন পদ্ধতিতে একটা জীব থেকে দুটো অপত্য জীবের সৃষ্টি হয়। যদি আমরা দেখি যে এখানে এরকম একটা ব্যাকটেরিয়া কোষ আছে, ব্যাকটেরিয়া কোষটা মাঝামাঝিতে বা মাঝখান থেকে দ্বিধাবিভক্ত দুটো অপত্য ব্যাকটেরিয়া সৃষ্টি করলো, সেক্ষেত্রে দুটো অপত্য ব্যাকটেরিয়া দুটো পৃথক জীবে রূপান্তরিত হলো, এই পদ্ধতিতে জননটা সম্পন্ন হয়। এক্ষেত্রে অনুদৈর্ঘ্য বিভাজন আছে, অনুদৈর্ঘ্য বিভাজন দেখতে পাওয়া যায় ইউগ্লিনাতে, এবং অনুপ্রস্থ দ্বিবিভাজন আছে, এটি দেখতে পাওয়া যায় প্যারামোশিয়ামে, ভার্টিসেল্লায় দেখতে পাওয়া যায়। আচ্ছা, তাহলে বিভাজনের মধ্যে অনুদৈর্ঘ্য ও অনুপ্রস্থ বিভাজন সম্পর্কে পড়তে হবে, অনুদৈর্ঘ্য বিভাজন এবং অনুপ্রস্থ বিভাজন। এছাড়া আছে বহু বিভাজন, মাল্টিপল ফিউশন, বহু বিভাজনটা। এক্ষেত্রে একটি কোষের মধ্যে একাধিক নিউক্লিয়াস থাকে বা একাধিক কোষের ন্যায় উপাংশ বর্তমান, যখন অনুকূল পরিবেশে কোষটির ভেতরের নিউক্লিয়াসগুলো বিভাজিত হয়, বিভাজিত হওয়ার পরে সেখান থেকে একাধিক অপত্য সৃষ্টি হয় এবং এই অপত্যগুলি কোষটি বিদীর্ণ করে বাইরে বেরিয়ে আসলে প্রতিটি অপত্য থেকে এক একটি স্বতন্ত্র জীবের সৃষ্টি হয়, একে বহুবিভাজন বলা হয়। বহুবিভাজন দেখতে পাওয়া যায় প্লাজমোডিয়াম নামক আদ্য প্রাণী, যেটা আমাদের ম্যালেরিয়া রোগ সৃষ্টির জন্য দায়ী, প্লাজমোডিয়াম এবং তাছাড়া ওপালিনা প্রভৃতি প্রাণীতে এই বহুবিভাজন পদ্ধতিতে জনন পরিলক্ষিত হয়। এরপর যেটা অজৌজন আমাদের পড়তে হবে সেটা হলো কোরকোদ্গম, কোরকোদ্গম পদ্ধতিতে অজৌজন। কোরকোদ্গম পদ্ধতিতে অজৌজন, এর আবার দুটো ভাগ আছে, একটি এন্ডোজেনাস একটি এক্সোজেনাস। অর্থাৎ কোরকোদ্গম দুভাগে বিভক্ত, এক্সোজেনাস বহিস্থভাবে এই প্রকার কোরকোদ্গম প্রক্রিয়া সম্পন্ন হয়। আর একটি এন্ডোজেনাস, এক্সোজেনাস বলতে ইস্টটা দেখতে পাওয়া যায়, ইস্টকে কোনো একটা শর্করা দ্রবণে রাখলে ইস্টের দেহের এই অংশ থেকে আরেকটা কোরক সৃষ্টি হয়, সেখান থেকে আরেকটা, এখান থেকে আরেকটা কোরক সৃষ্টি হতে পারে, এখান থেকে কোরক সৃষ্টি হতে পারে, এরকমভাবে কয়েক ঘন্টার মধ্যে ওই যে শর্করা দ্রবণে প্রচুর পরিমাণে ইস্ট উৎপত্তি লাভ করে বা ইস্টের বংশবিস্তার দ্রুততার সাথে ঘটে। এক্ষেত্রে ইস্টের কোষের বহির অংশ থেকে এই প্রকার কোরক বা বাডের সৃষ্টি হয়, যা অনুকূল পরিবেশে মানে পরিবেশে এসে এরা পরস্পর থেকে বিচ্ছিন্ন হয়ে নতুন ইস্ট তৈরি করে। তাহলে এক্সোজেনাস বাডিং দেখতে পাওয়া যায় ইস্ট, তারপরে হাইড্রা, হাইড্রা প্রাণী, ইস্ট উদ্ভিদ, ইস্ট এবং হাইড্রায় দেখতে পাওয়া যায়। এবার এন্ডোজেনাস, অর্থাৎ একে গেমিউল গঠনও বলা হয়, এন্ডোজেনাস বাডিং বা গেমিউল গঠন। গেমিউল গঠনের মাধ্যমে হয়, এক্ষেত্রে মিঠা জলের স্পঞ্জ, স্পঞ্জিলা প্রভৃতি প্রাণীদের ক্ষেত্রে দেহের অভ্যন্তরে এই গেমিউলটা গঠিত হয়, পরবর্তীতে সেটি জলস্রোতে বা অন্য কোনো কারণে দেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পৃথকীকৃত হয়, পৃথকীকৃত হয়ে সেখান থেকে অপত্য জীব সৃষ্টি করে। তাহলে
এই এন্ডোজেনাস বার্ডিংটা দেখতে পাওয়া যাচ্ছে কোথায়? মিঠা জলের স্পঞ্জ, স্পঞ্জিলা প্রভৃতি প্রাণীতে এই এন্ডোজেনাস বার্ডিং বা গেমিউল গঠন দেখতে পাওয়া যাচ্ছে। আচ্ছা, এবার আমরা দেখব করকোদ্গমের পরবর্তীতে আমাদের যেটা পুনরুৎপাদন বা রিজেনারেশন, পুনরুৎপাদন অর্থাৎ দেহের কোন অংশ থেকে অপত্য জীব সৃষ্টি, এটা হচ্ছে পুনরুৎপাদন বা রিজেনারেশন। এক্ষেত্রে পুনরুৎপাদন প্রক্রিয়ার মাধ্যমে অপত্য সৃষ্টি হয়, এটা মূলত দেখতে পাওয়া যায় ফিতা কৃমি দেখতে পাওয়া যায় পুনরুৎপাদন পদ্ধতিতে অযৌনজন, এবং এদের দেহাংশের কিছুটা অংশ কেটে গেলে সেখান থেকে নতুন অপত্য সৃষ্টি হয়, এটা পুনরুৎপাদন পদ্ধতি। এরপরে যেটা মূল অযৌনজন একক, রেণু উৎপাদনের মাধ্যমে অযৌনজন ঘটে, রেণু উৎপাদন। এই রেণুটা রেণুস্থলীর মধ্যে উৎপত্তি লাভ করে, অর্থাৎ রেণুটা কোনো একটা উদ্ভিদের, অর্থাৎ যে সমস্ত উদ্ভিদ যা অপুষ্পক, যাদের যৌনাঙ্গ রূপে পুষ্প থাকে না, তার সেই সমস্ত উদ্ভিদ অর্থাৎ মস, ফান কিংবা ছত্রাক গোষ্ঠী উদ্ভিদে রেণু উৎপাদিত হয়। রেণুটা এখানে যদি আমরা দেখি একটা উন্নত শ্রেণীর উদ্ভিদ এরকমভাবে হাইফাগুলো তার এখানে এরকম রেণুস্থলী বা স্পঞ্জিওফোর গঠিত হয়, এর মধ্যে প্রচুর পরিমাণে রেণু উৎপাদিত হয়, এবং এই রেণুগুলি অনুকূল পরিবেশে যখন রেণুস্থলীর বিদারণ ঘটে সেখান থেকে অন্যত্র স্থানান্তরিত হয় এবং এই রেণু থেকে অপত্য উদ্ভিদ সৃষ্টি হয়। তাহলে রেণু উৎপাদনের মাধ্যমে বংশবিস্তার করে বিভিন্ন ছত্রাক, ছত্রাকগুলোর মধ্যে মিউকর, পেনিসিলিয়াম, ও মস এবং ফান গোষ্ঠীর উদ্ভিদ। এবার রেণু উৎপাদন, রেণুকে আবার আমরা দুভাগে ভাগ করতে পারি, কি কি? একটা হচ্ছে চলরেণু আর একটা হচ্ছে অচলরেণু। চলরেণুটা এরা ফ্লাজেলাযুক্ত অর্থাৎ চলনক্ষম, এক জায়গা থেকে অন্যতে স্থানান্তরিত হতে পারে, আর অচলরেণুটা হচ্ছে এরা ফ্লাজেলাযুক্ত নয় অর্থাৎ চলনে সক্ষম নয়। আচ্ছা, চলরেণু, চলরেণু কোথায় দেখতে পাওয়া যায়? চলরেণু বা জুস্পোর, চলরেণু বা জুস্পোর কোথায়, কোন কোন উদ্ভিদে দেখতে পাওয়া যায়? চলরেণু দেখতে পাওয়া যায় যাদের ফ্লাজেলা যুক্ত রেণু, ক্লামাইডোমোনাস, ক্লামাইডোমোনাসে দেখতে পাওয়া যায় চলরেণু, এবং ইউলোথ্রিক্স বলে একটা উদ্ভিদ আছে তাতেও চলরেণু দেখতে পাওয়া যায়, নষ্টক বলে একটা শৈবাল আছে তারও কিছু কিছু প্রজাতিতে চলরেণু দেখতে পাওয়া যায়। আর অচলরেণু, অচলরেণু কোথায় কোথায় দেখতে পাওয়া যায়? অচলরেণুর মধ্যে বিভিন্ন ভাগ আছে, যেমন কনিডিয়া, কনিডিয়া দেখতে পাওয়া যায় কোথায়? পেনিসিলিয়ামে। ব্যাসিডিও রেণু, এরকম কনিডিয়ার মতন ব্যাসিডিও রেণু, অ্যাপ্লানো রেণু, তারপরে ক্লামাইডো রেণু প্রভৃতি রেণুগুলো উপস্থিত থাকে, এগুলো অচল রেণু হিসেবে, এবং এরা মুভমেন্ট করতে পারে না, যে জায়গায় মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে সে ঠিক সেই জায়গাতেই ওদের অপত্য জীবের বিস্তার ঘটে। এবং এবার এই অচল রেণুগুলি
মাধ্যমে এই সমস্ত উদ্ভিদ বংশ বিস্তার করে। লাস্ট যেটা আছে সেটা হচ্ছে খণ্ডী ভবন। এই পদ্ধতিতে স্পাইরোগাইরা নামক উদ্ভিদ বংশ বিস্তার করে, অর্থাৎ পুরো একটি উদ্ভিদের কিছুটা অংশ খণ্ডীকৃত হয় এবং সেখান থেকে নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। তাহলে খণ্ডী ভবন পদ্ধতিতে বংশ বিস্তার করে স্পাইরোগাইরা, এটাও এক প্রকারের অযৌন জনন। এবার অযৌন জননে তাহলে সুবিধা অসুবিধাগুলো আমরা দেখে নিই। সুবিধা হচ্ছে একটি মাত্র জীবের প্রয়োজন হচ্ছে এবং সেখান থেকে একক সময় প্রচুর অপত্য সৃষ্টি হচ্ছে, এবং এই যে জীবগুলি সেগুলো মাতৃজীবের হুবহু অনুরূপ জীব সৃষ্টি হচ্ছে। অসুবিধা কী কী? এদের কম মানে স্বল্প পরিসরে প্রচুর জীব সৃষ্টি হলে খাদ্যজনিত যে সংগ্রাম দেখা দেয়, ফলে প্রচুর জীবের অবলুপ্তি ঘটে। যেহেতু এই প্রকার জীবে কোনো ভ্যারিয়েশন সৃষ্টি হয় না, তাই এরা বিবর্তনে সহায়তা করে না এবং প্রতিকূল পরিবেশে এদের অবলুপ্তি ঘটে। ঠিক আছে, তাহলে আমরা অযৌনজন পড়লাম, এরপরে যৌনজন এবং অঙ্গজন সম্বন্ধে স্যার পড়াবেন। এই পর্যন্ত হলো। জ্ঞান দেওয়ার দরকার নেই, শেষ করতে পারবো না। আচ্ছা, তোমরা শুনলে সুমনবাবু পড়ালেন জননের যে প্রকারভেদ চারটে ছিল, তার মধ্যে অযৌন জনন উনি পড়িয়ে দিলেন। এবার আমরা যৌন জনন, অঙ্গজ বিস্তার এবং অপুঞ্জনী নিয়ে আলোচনা করব। এই বিষয়গুলো তোমরা টেনেও পড়ে এসছো, কাজে তোমাদের অনেকটাই জানা, এবং তার সঙ্গে আরও একটু তোমরা এখানে আরো সমৃদ্ধভাবে শুনলে পারে। প্রথমে আসে আমরা যৌন জনন, সেক্সুয়াল রিপ্রোডাকশান। এই প্রকার জনন কাকে বলে? এই প্রকার জনন যে সমস্ত জীব করে তাদের দেহে সুনির্দিষ্ট পুং জননাঙ্গ এবং স্ত্রী জননাঙ্গ থাকবে। পুং জননাঙ্গে তৈরি হবে পুং জনন কোষ বা শুক্রাণু, এবং স্ত্রী জননাঙ্গে তৈরি হবে স্ত্রী জনন কোষ বা ডিম্বাণু। এই রকম দুটি ভিন্ন যৌনের দুটি গ্যামেট, মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট, মিলনের দ্বারা যে নতুন জীব সৃষ্টি হয়, এই প্রকার জননটাই হচ্ছে যৌন জনন। অধিকাংশ সপুষ্পক উদ্ভিদ এবং সমস্ত মেরুদণ্ডী প্রাণী এই পদ্ধতিতে বংশ বিস্তার করে। এই যৌন জনন জীব জগতে দেখা যায় দুই প্রকার। এক সিনগ্যামি, আরটা হচ্ছে কনজুগেশন বা সংশ্লেষ। সিনগ্যামি কাকে বলে? সিনগ্যামি হচ্ছে এই প্রকার যৌন জননে দুটো ভিন্ন যৌনের, মেল গ্যামেট এবং ফিমেল গ্যামেট, এর মিলনের দ্বারা যে যৌন জনন হয়, অর্থাৎ অপত্য জীব সৃষ্টি হয়, সেটা হচ্ছে সিনগ্যামি। এই সিনগ্যামি হচ্ছে তিন রকমের। এক, এটা তিন রকমের। এক আইসোগ্যামি, দুই অ্যানাইসোগ্যামি, তিন উগ্যামি। এছাড়া বর্তমানে আরও এক প্রকার সিনগ্যামি পাওয়া যায়, তার নাম হচ্ছে হলোগ্যামি। এগুলো কি? প্রথমে আছে আমরা আইসোগ্যামি। আইসো কথাটার মানে হচ্ছে সমান, আর গ্যামস একটা গ্রিক শব্দ, তার অর্থ হচ্ছে ম্যারেজ বা মিলন, অর্থাৎ দুটো সম আকৃতির গ্যামেট, মেল গ্যামেট ফিমেল গ্যামেট, তার আকৃতি আয়তন এবং অঙ্গ সংস্থানগতভাবে হুবহু এক রকমের, বাইরে থেকে কোনো পার্থক্য বোঝা যাবে না। এইরকম দুটি ভিন্ন যৌনের গ্যামেটের মিলনের দ্বারা যে যৌন জনন হয় তাকে আমরা বলি আইসোগ্যামি। উডোগোনিয়ামে দেখা যায়, এই ভল তোমার ক্ল্যামাইডোমোনাস নামক এক কোষী শৈবালে দেখা যাবে। দু নম্বর অ্যানাইসোগ্যামি, অ্যানাইসো কথাটার মানে হচ্ছে অসমান, আর গ্যামস কথাটার মানে হচ্ছে মিলন। এরকম দুটো ভিন্ন আকৃতির গ্যামেট, আকৃতিগতভাবে তারা ভিন্ন কিন্তু আয়তন এবং চলন ক্ষমতা সম্পন্ন, এরকম দুটি ভিন্ন যৌনের মেল গ্যামেট আর ফিমেল গ্যামেটের মিলনের দ্বারা যে যৌন জনন হয় তাকে বলি আমরা অ্যানাইসোগ্যামি। এক্ষেত্রে চল ক্ষমতাযুক্ত গ্যামেট বলা আছে, কারণ এখানে মেল গ্যামেটটি হচ্ছে আকারে ক্ষুদ্র এবং সচল, স্ত্রী গ্যামেটটি আকারে বড় এবং নিশ্চল। এইরকম দুটি ভিন্ন যৌনের গ্যামেটের মিলনের দ্বারা যে যৌন জনন হয় তাকে অ্যানাইসোগ্যামি বলে। এটাও দেখা যাবে ক্লামাইডোমোনাস। এই প্রসঙ্গে বলে রাখি এই চারটেরই একই উদাহরণ মনে রাখবে তোমরা, ক্লামাইডোমোনাস, আর কিছু মনে রাখার দরকার নেই। উগ্যামি, এই প্রকার যৌন জননে আকার আকৃতি আয়তন অঙ্গ সংস্থানগতভাবে
পুংগামেটম স্ত্রীগামেট সম্পূর্ণ ভিন্ন। এখানে পুংগামেটটি আকারে অত্যন্ত ক্ষুদ্র এবং সচল, স্ত্রীগামেটটি আকারে অত্যন্ত বড় এবং নিশ্চল। এই রকম দুটি ভিন্ন যৌনের গ্যামেটের মিলনের দ্বারা যে যৌন জনন হয় তাকে আমরা উগামী বলি। বিবর্তনের ধারা অনুযায়ী এই উগামী হলো সর্বাপেক্ষা উন্নত মানের যৌন জনন প্রক্রিয়া। এটা উন্নত শ্রেণীর উদ্ভিদ এবং মেরুদণ্ডী প্রাণীতে দেখা যায়। এবার আসি হলোগ্যামি। এই প্রকার যৌন জননে জনিত্রী জীব, এখানে গ্যামেট তৈরি না, জনিত্রী জীবটাই গ্যামেটের ন্যায় আচরণ করে। এইরকম দুটি গ্যামেটের গ্যামেট সদৃশ্য জনিত্রী জীবের মিলনের দ্বারা যে অপত্য জীব সৃষ্টি হয় তাকে বলা হয় হলোগ্যামি। এইবার আসি আমরা কনজুগেশন বা সংশ্লেষ। এই এটা হচ্ছে সর্বাপেক্ষা নিম্নমানের যৌন জনন প্রক্রিয়া। এখানে সুনির্দিষ্ট কোনো জননাঙ্গ নেই। এখানে দুটো জনিত্রী জীব অস্থায়ীভাবে তারা পাশাপাশি মিলিত হয়, হয়ে তাদের নিউক্লিয় পদার্থের বিনিময় ঘটিয়ে তার থেকে অপত্য জীব সৃষ্টি করে। এই প্রকার যৌন জননকে বলি আমরা সংশ্লেষ বা কনজুগেশন। এটা ছবি একে দেখিয়ে দিচ্ছি। এই কনজুগেশন বা সংশ্লেষ দেখা যায় উদ্ভিদদের মধ্যে স্পাইরোগাইরা নামক বহুকোষী সূত্রাকার শৈবালে এবং প্যারামেশিয়াম নামক এককোষী প্রাণীতে দেখা যায়। প্রথমে আসি স্পাইরোগাইরা। স্পাইরোগাইরা হচ্ছে এরকম সরু সুতোর নাই দেহ, এদের শাখাবীর সূত্রাকার দেহ, জলে ভাসমান শাওলা। এদের যখন পরিবেশ প্রতিকূল হয়, এরা প্রধানত কিন্তু উনি পড়িয়ে গেছেন সুমানবাবু, আমরা অযৌন জননের মধ্যে ফ্র্যাগমেন্টেশন বা খণ্ডীভবন মাধ্যমে করে, কিন্তু এদের যখন পরিবেশ প্রতিকূল হয়, জলাশয়ের জল যখন শুকিয়ে যায়, তখন তারা এই সংশ্লেষ পদ্ধতি অবলম্বন করে নিজেদের অস্তিত্বকে টিকিয়ে রাখে। এরা হচ্ছে বহুকোষী সূত্রাকার শৈবাল। এদের দেহটি হচ্ছে অসংখ্য আয়তাকার কোষ পাশাপাশি সজ্জিত, এরকম দেহ তৈরি হয়। এদের প্রত্যেকটি দেহের মধ্যে নিউক্লিয়াস সাইটোপ্লাজম, নিউক্লিয়াস সাইটোপ্লাজম, নিউক্লিয়াস সাইটোপ্লাজম। এই সময় এরা দুটো সূত্রাকার দেহ, দুটি সূত্রাকার দেহ পাশাপাশি সমান্তরালভাবে অবস্থান করে। এই হচ্ছে নিউক্লিয়াস সাইটোপ্লাজম, নিউক্লিয়াস সাইটোপ্লাজম। এটা হচ্ছে এদের ভিতরের দিকের প্রাচীর। এই সময় এদের ভিতরের দিকের প্রাচীরে একটি উপবৃদ্ধির সৃষ্টি হয়। উপবৃদ্ধি প্রত্যেকটা কোষের বাইরেই হবে, উপবৃদ্ধির সৃষ্টি হয়। এই উপবৃদ্ধি বর্ধিত হতে হতে এক সময় উপবৃদ্ধিদ্বয় পরস্পর মিলিত হয়। এইবার এদের কোষ থেকে একটা উৎসেচক নিঃসৃত হয়, তার নাম সাইটেস। এই উৎসেচকের প্রভাবে উপবৃদ্ধিদ্বয়ের সংযোগস্থল দ্রবীভূত হয়ে একটা নলের সৃষ্টি হয়। এই নলটাকে বলি আমরা কনজুগেশন টিউব বা সংশ্লেষ নালী বলি। এই প্রসঙ্গে জেনে রাখো এই শৈবালেদের প্রত্যেকটি কোষ হচ্ছে হ্যাপ্লয়েড। এইটা প্রত্যেকটি কোষ প্রোটোপ্লাজম সংকুচিত ফুং জনন কোষের ন্যায় আচরণ করবে। এই সূত্রাকারদের প্রত্যেকটি কোষ সংকুচিত হয়ে স্ত্রী জনন কোষের ন্যায় আচরণ করে, কিন্তু এটা প্রকৃত জনন কোষ নয়। কিন্তু সেই জন্য এদেরকে আমরা বলি নিম্নমানের যৌন জনন প্রক্রিয়া। সংকুচিত কোষের প্রোটোপ্লাজম কোষের মাঝখানে চলে আসলো, প্রোটোপ্লাজম মাঝখানে চলে আসলো। এবার প্রত্যেকটি কোষের বাইরে এরকম নালী তৈরি হবে, এরকম নালী তৈরি হবে প্রত্যেকটি কোষের বাইরে। এইবার পুং জনন কোষ, এটা পুং জনন কোষের ন্যায় আচরণ করে। এই প্রোটোপ্লাজমটি এই কোষের মধ্যে চলে গেল, তার মানে এটা মেলগামেট, এ সচল, এর সঙ্গে মিলিত হলো। এটা এই ঘরে গিয়ে এর সঙ্গে মিলিত হলো, এইটাই ঘরে গিয়ে মিলিত হলো, তাহলে এই ঘরটা হয়ে গেল সব ফাঁকা। ওই ঘরে তৈরি হলো কি, এর হ্যাপ্লয়েড এর হ্যাপ্লয়েড মিলিত একটা ডিপ্লয়েড কোষ তৈরি হলো। এই ডিপ্লয়েড কোষটিকে বলা হয় থাকে জাইগোস্পোর। জাইগোস্পোর বাংলায় মানে হচ্ছে ভ্রূণরেণু। এই প্রত্যেকটি কোষের জাইগোস্পোর এইবার প্রাচীর ফেটে গিয়ে নিচেই জলাশয়ে পড়ল। এটা কিন্তু টুয়েল ডিপ্লয়েড কোষ। কিন্তু এইবার নিচেই এই জাইগোস্পোরের বাইরে দুটো আবরণ তৈরি হয়, এর ভিতরে ডিপ্লয়েড নিউক্লিয়াসটি মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে চারটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াস তৈরি করে। এর মধ্যে তিনটি বিনষ্ট হবে, একটি কার্যকরী অবস্থায় থাকবে। পরে যখন জলাশয় জল দ্বারা পূর্ণ হবে, তখন বহিঃস্তক ফেটে গিয়ে অন্তঃস্তক নলাকারে বেরিয়ে আসে, নলাকারে বেরিয়ে আসে। এই নলটাকে বলা হয় জার্ম টিউব, জার্ম টিউব বলে। এইবার এই নিউক্লিয়াসটি হ্যাপ্লয়েড নিউক্লিয়াসটি জার্ম টিউবের মধ্যে ঢুকে গেল। এইবার ক্রমাগত মাইটোসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে আবার একটা সূত্রাকার দেহ স্পাইরোগাইরা দেহ তৈরি হয়। এই সময় এদের দেখতে ময়ের মতো লাগে, সেই জন্য এই ধরনের কনজুগেশনকে বলা হয় সোপানাকার সংশ্লেষ বা স্ক্যালারিফর্ম কনজুগেশন বলা হয়। এছাড়া আর এক ধরনের সংশ্লেষ স্পাইরোগাইরার মধ্যে দেখা যায়, সেটা হচ্ছে ল্যাটারাল কনজুগেশন অর্থাৎ পার্শ্বীয় সংশ্লেষ। সেক্ষেত্রে এই হচ্ছে স্পাইরোগাইরা দেহ, পাশাপাশি দুটি কোষ, এখানে প্রোটোপ্লাজম সংকুচিত মাঝখানে আসলো,
সংকুচিত এই মাঝখানে আসলো, এই গোষ্ঠী পুং জননকোষের ন্যায় আচরণকারী, এই গোষ্ঠী স্ত্রী জননকোষের ন্যায় আচরণকারী। এইবার পাশাপাশি অবস্থিত দুটি কোষের প্রস্থ প্রাচীরে সাইটেজ উৎসেচকের প্রভাবে একটি রন্ধ্রের সৃষ্টি হয়। এই রন্ধ্র পথ থেকেও বলা হবে সংশ্লেষ নালী বা সংশ্লেষ পথ। এই নিউক্লিয়াসটি এর মধ্যে ঢুকলো, এর সঙ্গে মিলিত ডিপ্লয়েড কোষ বা জাইগোস্পোর তৈরি করলো। এইবারে প্রাচীর ফেটে গিয়ে এই সেই কাদায় পড়লো মাটিতে, ঠিক আগে আমরা যেভাবে বলেছি এখানে সেইভাবে অঙ্কুরিত হয়ে আবার একটি পূর্ণাঙ্গ স্পাইরাল দেহ তৈরি করে। এইটাকে বলা হয় ল্যাটারাল কনজুগেশন বা পার্শ্বীয় সংশ্লেষ। এইবার আসি আমরা অঙ্গজ জনন। এটা যৌন জনন হয়ে গেল আমাদের, অঙ্গজ জনন বা অঙ্গজ বংশবিস্তার, এটা হচ্ছে প্রধানত উদ্ভিদদের মধ্যে দেখা যায়। এটা ভালো জল তো, এটা আমরা ক্লাস টেনে পড়েছি, উদ্ভিদদের মধ্যে দেখা যায়। এই জনন পদ্ধতিতে উদ্ভিদ দেহের কোনো অঙ্গ বা অংশ বিশেষ যখন মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে জনিত্রী সদৃশ অপত্য উদ্ভিদ সৃষ্টি করে তাকে বলা হয় তাকে ভেজিটেটিভ প্রোপাগেশন বা অঙ্গজ বংশ বিস্তার বা অঙ্গজ জনন বলে। এই প্রকার জনন প্রধানত দুই প্রকার, এক প্রাকৃতিক অঙ্গজ জনন, দুই কৃত্রিম অঙ্গজ জনন। প্রাকৃতিক এগুলো প্রকৃতিতে আপনাআপনি হয়, এটা বিভিন্নভাবে হতে পারে, যেমন অস্থানিক মুকুলের দ্বারা অঙ্গজ জনন হয়, এটা প্রাকৃতিকের মধ্যে। যদি মূল থেকে কোনো মুকুল সৃষ্টি হয় তাকে বলা হবে মূলজ মুকুল, এই মূলজ মুকুল থেকে একটা নতুন উদ্ভিদ সৃষ্টি হবে। এগুলো কোথা থেকে হবে? রাঙা আলু, ডালিয়া, শতমূলি, পটল, এদের মূল থেকেই মুকুল হয়, সেই মুকুল থেকেই নতুন উদ্ভিদ সৃষ্টি হয়, এগুলোকে বলি আমরা মূলজ মুকুল। আবার কাণ্ডের গা থেকেও মুকুল সৃষ্টি হতে পারে, কাণ্ডের গা থেকে যে মুকুলগুলো সৃষ্টি হয় তাকে বলা হয় কাণ্ডজ মুকুল, যেমন গোলাপ, ডালিয়া, এদের কাণ্ডের গা থেকে মুকুল সৃষ্টি হয়, সেই মুকুল থেকেই নতুন উদ্ভিদ সৃষ্টি হবে। আবার পাতা থেকেও মুকুল সৃষ্টি হতে পারে, অস্থানিক মুকুল, সেই মুকুলগুলোকে বলা হয় পত্রাশ্রয়ী মুকুল, যেমন পাথরকুচি, বেগুনিয়া, ওই মুকুল থেকেই নতুন উদ্ভিদ সৃষ্টি হবে। তাহলে এটা হচ্ছে মুকুলের দ্বারা। দু নম্বর আসি আমরা মৃদগত কাণ্ডের দ্বারা। কাণ্ডের স্বাভাবিক অবস্থান আমরা সবাই জানি মাটির উপরে, কিন্তু কিছু গাছ আছে তাদের অস্তিত্বকে টিকিয়ে রাখবার জন্য কাণ্ডটাকে মাটির নিচেই প্রবেশ করায়, সেই জন্য এদেরকে বলি আমরা ভূ নিম্নস্ত কাণ্ড। পরিবর্তিত বলা হয় কেন? কাণ্ডের স্বাভাবিক আকার আকৃতি হারিয়ে যায়, তারা ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে স্ফীত গোলাকার হয়ে যায়, সেই জন্য এদেরকে বলা হয় পরিবর্তিত মৃদগত কাণ্ড। এরা চার রকমের, একটা হচ্ছে স্ফীত কাণ্ড, এটা গোল আলু, এটা কাণ্ড কিন্তু মাটির নিচেই থাকে, ওটা ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে গোল হয়ে যায়। আলুর গায়ে তোমরা লক্ষ্য রাখবে ওর গায়ে দেখবা ছোটো ছোটো অবতলাকার জায়গা আছে, ওই জায়গাগুলো হচ্ছে পর্ব, যেটা কাণ্ডের একটা বৈশিষ্ট্য, পর্ব পর্ব মধ্যে থাকবে, ওই পর্ব থেকে ছোটো ছোটো মুকুল জন্মায়, ওই মুকুল হচ্ছে কাক্ষিক মুকুল, ওই কাক্ষিক মুকুল থেকে আবার একটা নতুন উদ্ভিদ সৃষ্টি হয়। একটা আলুর গায়ে যদি দশটা কাক্ষিক মুকুল থাকে দশটা আলু গাছ সৃষ্টি হয়। এইবার আসো আদা হলুদ। আদা তোমরা দেখেছো বাড়িতে রান্নার কাজে বাবা নিয়ে আসে, বা বাড়িতে কেউ গুরুজন যারা আছে বাজার করে নিয়ে আসলে পারে, তাদের বাঙুলের মতো লম্বা লম্বা অংশ থাকে, আদার গায়ে আছে, হলুদের গায়ে আছে, এই মুকুলগুলো হচ্ছে অগ্রমুকুল। এই মুকুল থেকে একটা আদার গায়ে যদি এরকম অগ্রমুকুলের সংখ্যা পাঁচটা হয় তার থেকে পাঁচটা আদা গাছ সৃষ্টি হয়। এইবার আসো তোমার পেঁয়াজ। পেঁয়াজ আমরা যেটা খাই ওটা হচ্ছে স্বল্পপত্র, রসালো অংশটা, ওটা কিন্তু পাতা, পরিবর্তিত পাতা, পাতাগুলো সব ছাড়াও, ছাড়াতে ছাড়াতে দেখবে একদম ভেতরে কেন্দ্রে একটা সাদা রঙের ছোট্ট একটা শঙ্কু আকৃতির অংশ বেরিয়ে আসবে, একদম কেন্দ্রে ছাত্রের উপরে আছে, ওই অংশটাকে বলি আমরা অগ্রমুকুল, ওর থেকে একটা নতুন পেঁয়াজ গাছ সৃষ্টি হবে। এবার ওল, ওল সবাই দেখেছে, একটা গোটা ওলের গায়ে দেখবো অসংখ্য টিউমারের মতো ছোটো ছোটো অংশ আছে, ওগুলো কিন্তু টিউমার নয়, ওগুলো মুকুল, ওগুলো হচ্ছে কাক্ষিক মুকুল, ওর থেকে আবার নতুন ওল সৃষ্টি হবে। তাহলে এইগুলো হচ্ছে পরিবর্তিত মৃদগত কাণ্ডের দ্বারা অঙ্গজ জনন। এইবার আসি আমরা অর্ধবায়বীয় পরিবর্তিত কাণ্ড, তার মানে এই কাণ্ডগুলোর অর্ধেক থাকে বায়বীয় অংশে বাতাসে, বাকি অংশ যদি স্থলে হয় তাহলে মাটির মধ্যে, যদি জলে হয় জলের মধ্যে থাকবে, সেই জন্য অর্ধবায়বীয় বলা হয়। এরা চার রকমের, একটা হচ্ছে ধাবক, আমরুল, শুষ্ণী, দেখেছে এগুলো, মনে করো
একটা আমরুল গাছ, এর তান্ডের গোড়া থেকে সরু করে একটা কাণ্ড বেরোবে, এটা কিন্তু পর্বমধ্য, এটা কিন্তু পর্বমধ্য, এটা পর্ব। এখান থেকে আবার একটা আমরুল গাছ তৈরি হয়ে গেল। তার এই যে কাণ্ডটা মাটির সঙ্গে সমান্তরালভাবে এগিয়ে যাবে, এই কাণ্ডটির অর্ধেক মাটির নিচে অর্ধেক মাটির উপরে, এই কাণ্ড থেকেই কিন্তু আবার একটা নতুন উদ্ভিদ, আবার কিছু দূর গিয়ে আবার একটা নতুন উদ্ভিদ, আবার কিছু দূর গিয়ে আবার একটা নতুন উদ্ভিদ তৈরি হয়। এইগুলোকে বলি আমরা ধাবক, বলি ধাবক বা রানার বলি। এটা চর্দবায়বীয় কাণ্ড। নেক্সট আসি আমরা বক্র ধাবক, স্ট্রবেরি মেন্থা। এই হচ্ছে একটা স্ট্রবেরি গাছ, এর কাণ্ডের পর্ব থেকে এখান থেকে বেরোলো পর্বমধ্য, বেরিয়ে ব্যাকাভাবে ওপর উঠলো, উঠে কিছু দূর যাওয়ার পর আবার মাটি স্পর্শ করলো, করে এখান থেকে আবার একটা গাছ তৈরি হয়ে গেল, এইটাকে বলি আমরা বক্র ধাবক। এটা স্ট্রবেরি মেন্থা, এর থেকে আবার কিছু দূর গিয়ে আবার একটি এখানে গাছ তৈরি হবে, এটাকে বলি বক্র ধাবক। নেক্সট আমরা আসি ঊর্ধ্ব ধাবক। এটা হচ্ছে চন্দ্রমল্লিকা গাছ, এ হচ্ছে মূল, এর কাণ্ডের গোড়া থেকে এটা পর্ব বেরোবে, পর্বমধ্য বেরিয়ে সোজা উপরে উঠে যাবে, গিয়ে সেখান থেকে আবার একটা নতুন গাছের সৃষ্টি হবে, একটা নতুন গাছের সৃষ্টি হলে এটা যেহেতু উপরের দিকে উঠে যাচ্ছে তীর্যকভাবে, সেই জন্য একে বলি আমরা ঊর্ধ্ব ধাবক বা তীর্যক ধাবক বলি। আর একটা হচ্ছে খর্ব ধাবক বা হ্রস্ব ধাবক, এরা জলজ উদ্ভিদে দেখা যাবে। কচুরিপানা, কচুরিপানা সবাই দেখেছ জলে, এই হচ্ছে একটা কচুরিপানা গাছ, কচুরিপানা এই হচ্ছে তার মূল, এ জলে ভেসে আছে, এর গোড়া থেকে একটা ধাবক বেরোলো, বেশি দূর যাবে না, কিছু দূর যাওয়ার পর এখান থেকে আবার একটা কচুরিপানা তৈরি হয়ে গেল। তাই এইটা হচ্ছে সংক্ষিপ্ত, এই পর্বমধ্যটা কাণ্ডের এই অংশটা অত্যন্ত সংক্ষিপ্ত, দৈর্ঘ্য কম, সেই জন্য একে বলা হয় থাকে খর্ব ধাবক বা হ্রস্ব ধাবক বলি। এইগুলো হচ্ছে অর্ধবায়বীয় কাণ্ডের দ্বারা। এইবার আসি আমরা পরিবর্তিত বায়বীয় কাণ্ড। আমরা ফণিমনসা গাছ সবাই দেখেছি, আমরা যে গাছের অংশটা দেখি ওটা কিন্তু কাণ্ড, কিন্তু দেখে মনে হয় পাতা, অর্থাৎ ওই কাণ্ডটি পরিবর্তিত সবুজ রঙের চ্যাপ্টা রসালো অঙ্গে রূপান্তরিত হয়েছে, ওখান থেকে একটা নতুন ফণিমনসার গাছ সৃষ্টি হয়। এই ধরনের পরিবর্তিত কাণ্ডকে বলি আমরা পর্ণকাণ্ড বা ফাইলোক্ল্যাড বলি, এর সাহায্যে বংশ বিস্তার করে থাকে। এইবার আমরা আসি বুলবিলের দ্বারা অঙ্গজজনন। এটা চুপড়ি আলু, খাম আলু, চলতি ভাষা আমরা যাকে বলি মেটে আলু। এই মেটে আলু গাছের গাছগুলি হচ্ছে দুর্বল বৃহশ্রেণীর গাছ, এরা গাছকে পেঁচিয়ে পেঁচিয়ে উপরে ওঠে। এদের মনে করো এই হচ্ছে একটা দুর্বল কাণ্ড, এ হচ্ছে তো পর্ব, পর্ব থেকে এদের এখান থেকে পাতা সৃষ্টি হল। কাণ্ড আর পাতা, এর কক্ষে যে মুকুল জন্মে আমরা সবাই জানি, সেই মুকুলকে আমরা বলি কাক্ষিক মুকুল, কাক্ষিক মুকুল বলি। এই কাক্ষিক মুকুলের মধ্যে এরা ভবিষ্যতের জন্য খাদ্য সঞ্চয় করে রাখে, কারণ এদের অস্তিত্বকে টিকিয়ে রাখবার জন্য খাদ্য সঞ্চয়ের ফলে এই মুকুলটি এরকম স্ফীত সরু গোল হয়ে যায় সুগুরির মতো দেখতে, তখন এই রূপান্তরিত কাক্ষিক মুকুলকে বলা হয় থাকে বুলবিল। এই বুলবিল পরিণত হলে এখান থেকে খসে মাটিতে পড়লো, আবার অঙ্কুরিত হয়ে আবার একটা চুপড়ি আলু, খাম আলু, কন্দপুষ্প, শতাব্দীদের উদাহরণ, আবার নতুন গাছ তৈরি হয়ে গেল। এটা গেল তোমার প্রাকৃতিক। এইবার আসি আমরা কৃত্রিম অঙ্গজনন। কৃত্রিম অঙ্গজনন চার রকমের, এক হচ্ছে শাখা কলম, দুই দাবা কলম, তিন জোর কলম, চার গুটি কলম। মানুষ তার নিজের সুবিধার জন্য উদ্ভিদ দেহ থেকে এই ধরনের বংশবিস্তার ঘটিয়ে থাকে। প্রথমে আছে শাখা কলম, এটা ভেবে নাও আমি একটা গাছ, এই গাছের এইটা হচ্ছে একটা শাখা, ভেবে নাও তাহলে সুবিধা হবে বুঝতে। এই একটা শাখার অগ্রভাগ থেকে চার পাঁচটা পর্ব, পর্বমধ্য সহ এখান থেকে তীর্যকভাবে কাটো, তীর্যকভাবে কাটবে যাতে কর্তৃত অংশটার ক্ষেত্রফল অনেক বেশি হয়। এইবার ওই শাখাটি কৃত্রিম অক্সিজেন দ্রবণে কিছু সময় ডুবিয়ে রাখো, সেটা ইন্ডোল অ্যাসিটিক অ্যাসিড হতে পারে, ইন্ডোল বিউটারিক অ্যাসিড হতে পারে, এগুলো কৃত্রিম অক্সিজেন, ওই দ্রবণের মধ্যে ডুবিয়ে রাখো, রেখে এবার ভিজে মাটিতে ওটা তীর্যকভাবে পুঁতে দাও, কয়েকদিনের মধ্যেই কর্তৃত অংশ থেকে অস্থানিক মূল সৃষ্টি নতুন গাছ হয়ে যাবে,
এই ধরনের কলমকে আমরা বলে থাকি সাদা কলম। এইবার আসো দাবা কলম। দাবা কলম মনে করো এই হচ্ছে একটা গাছ, এই গাছগুলোর শাখাগুলো খুব নরম, কাণ্ডটাকে বাঁকিয়ে এই অংশটাকে মাটির মধ্যে ঢুকিয়ে দাও, দিয়ে এটাকে খাড়া করে রাখো। মাটির মধ্যে যে অংশটা ঢুকিয়ে দিয়েছো সেখান থেকে একটুখানি চেষে ওখানে কৃত্রিম অক্সিজেন দ্রবণ লাগিয়ে দেবে, দিয়ে মাটি চাপা দিয়ে রাখো। কয়েকদিনের মধ্যে এই জায়গা থেকে মূল জন্মে যাবে। এবার এখান থেকে কাটো, কেটে এটাকে মাটিতে পুঁতে দাও, নতুন গাছ হয়ে যাবে। এই ধরনের কলমকে বলি আমরা দাবা কলম। নেক্সট জোর কলম। এখানে একই প্রজাতি দুটো গাছ, মনে করো আমি একটা গাছ, সুমানবাবু আর একটা গাছ, একই প্রজাতির, উনিও আম গাছ আমিও আম গাছ, আমি ন্যাংরা উনি আটির গাছ। আমার ওপরের অংশ এই অংশটা কেটে নাও তির্যকভাবে, ওনার নিচের অংশটা ওপরের অংশটা কেটে ফেলে দাও, মূল সব ওনার অংশটা রাখো। নিচের যে অংশটা এইবার ওর যে কর্তৃত অংশ থেকে এমনভাবে কেটে নাও, কর্তৃত জায়গা থেকে, মনে করো এই জায়গা থেকে কাটা হয়েছে, কর্তৃত জায়গা থেকে আমি পেন দিয়ে লেখাই, এখান থেকে মনে করো কাটা হয়েছে, এমনভাবে ছেঁচে দাও যাতে ভেতরে ক্যাম্বিয়াম নামক গৌণ ভাজক কলা পর্যন্ত ছেঁচে নেবে, মানে ক্যাম্বিয়ামটা থাকবে। ওনারটাও তাই করলাম। এইবার ওর স্টকের সঙ্গে ওপরের অংশটা সংযোগ ঘটালাম, ওর ক্যাম্বিয়াম ওর ক্যাম্বিয়াম মানে গায়ে গায়ে লেগে থাকে। এইবারে সংযোগ স্থল সার গোবর মাটির প্রলেপ দাও, চট দিয়ে জড়িয়ে বেঁধে দাও। কয়েক যদি ওখানে সংযোগ স্থলে একটু কৃত্রিম অক্সিজেন দ্রবণ লাগিয়ে দেওয়া যায় তাহলে ভালো হয়, কয়েকদিনের মধ্যে সংযোগ স্থল জোড়া লেগে যাবে। জোড়া লেগে একটা কলম তৈরি হয়ে গেল। তাহলে উপরে রাখলাম থাকলাম আমি, আর নিচেই রইলেন সুমানবাবু। সুমানবাবু হচ্ছে স্টক, আমি হচ্ছে শিয়ান। এখানে স্টকটা হচ্ছে পেস্ট প্রতিরোধী, ওর অংশটা রোগ প্রতিরোধ ক্ষম, আর আমি হচ্ছে উন্নত মানের। এই ধরনের কলমকে বলা হয় থাকে জোর কলম, সাধারণত গোলাপে করা হয়। নেক্সট আসি আমরা গুটি কলম। যে সমস্ত গাছের শাখাকে বাঁকানো যায় না, অর্থাৎ শক্ত ভেঙে যাওয়ার চান্স থাকে, যেমন লেবু পেয়ারা, তাদের ক্ষেত্রে কী হয়, এই ডালের শাখার অগ্রভাগের পিছুটা পেছনে ছালটাকে ছাড়িয়ে নেওয়া হয়। ছাড়িয়ে গেলে ওখানে সার গোবর মাটির প্রলেপ দেওয়া হয়, দিয়ে চট দিয়ে জড়িয়ে বেঁধে দেওয়া হলো। ওখানে একটা জলধারা রাখতে হবে ফোটাফোটা করে, যাতে ওখানে জল দিয়ে সবসময় ভিজিয়ে রাখা যায়। কয়েকদিনের মধ্যে সেখান থেকে মূল জন্মে যায়। এই মূলগুলো চস্থানিক মূল। এইবার এখান থেকে কাটো, কেটে ভিজে মাটিতে পুঁতিয়ে দাও, তার থেকে একটা নতুন গাছ হয়ে গেল। এই ধরনের কলমকে বলি আমরা গুটি কলম। তাহলে তোমরা অঙ্গজ জনন শুনলে, আগে হয়ে গেছে সুমানবাবু অযৌন জনন পড়িয়েছেন, আমি যৌন জনন বললাম, অঙ্গজ বিস্তার বললাম, আর একটা বাকি আছে অপুঞ্জনী। অঙ্গজ জনন সেটা আমি সংজ্ঞার মধ্যেই বলেছি, যে জনন প্রক্রিয়ায় উদ্ভিদ দেহের কোনো অংশ বা অঙ্গ মাতৃদেহ থেকে বিচ্ছিন্ন হয়ে অপত্য উদ্ভিদ গুণসম্পন্ন, এই মাতৃ উদ্ভিদ গুণসম্পন্ন অপত্য উদ্ভিদ সৃষ্টি হয় তাকে বলা হয় অঙ্গজ জনন। তার মানে উদ্ভিদ ছাড়া প্রাণী তো হবে না কখনো। নেক্সট ও আর একটা আছে অণুবিস্তার, ওই কৃত্রিমের মধ্যে অণুবিস্তার বা মাইক্রো প্রোপাগেশন আর একটা আছে, এটা কিন্তু কৃত্রিমের মধ্যে, এটা উদ্ভিদের। কিন্তু এই ধরনের ধ্বংস বিস্তার ইদানিং ঘটনা হচ্ছে, যে সমস্ত বিরল প্রজাতির উদ্ভিদ যারা লুপ্ত হয়ে যাচ্ছে তাদেরকে অস্তিত্বকে টিকিয়ে রাখবার জন্য, তারপরে বিভিন্ন আলংকারিক উদ্ভিদ অর্কিড জাতীয় গাছ এই পদ্ধতিতে টিকিয়ে রাখা হয়। অণুবিস্তার কি, একটা গাছের কোনো কোষ কিংবা টিস্যু বা কলা কিংবা কোনো অঙ্গ কলাকর্ষণ দ্রবণ, দ্রবণটা কি পাতিত জলের মধ্যে নির্দিষ্ট অনুপাতে কিছু ম্যাক্রো এবং মাইক্রো এলিমেন্টস মিশিয়ে দিতে হবে, তার মধ্যে দিতে হবে অক্সিন এবং সাইনিন হরমোন যাতে বৃদ্ধি ঠিকভাবে হয়। দিয়ে এই যে দ্রবণটা করা হলো এটাকে বলে কলাকর্ষণ দ্রবণ। এই দ্রবণের মধ্যে কোনো নির্বাচিত উদ্ভিদের কোষ কলা বা অন্য কোনো অঙ্গ ওর ভিতরে রাখা হলো, রাখলে কয়েকদিনের মধ্যে সে ক্রমাগত মাইটোসিস প্রক্রিয়া বিভাজিত একটা বহুকোষী কোষপুঞ্জ তৈরি করবে। সেই কোষপুঞ্জটাকে বলা হয় তাকে ক্যালাস, CALLUS ক্যালাস বলে। এই ক্যালাস ক্রমাগত বৃদ্ধি পেয়ে একটা ভ্রূণ তৈরি হবে, সেই ভ্রূণটাকে বলা হয় তাকে এমব্রয়েড। সেই এমব্রয়েড আবার বৃদ্ধি প্রাপ্ত হয়ে মূল এবং পাতা সদৃশ অঙ্গ তৈরি হবে, তাকে বলা হবে প্ল্যান্টলেট। এই প্ল্যান্টলেট তখন টবে স্থানান্তরিত করতে হবে। টবে যখন একটা নির্দিষ্ট আকার আকৃতি হলো তখন সেখান থেকে তাকে চাষের জমিতে স্থানান্তরিত করে পুঁতে দিতে হবে।
এই ধরনের বংশ বিস্তারের পদ্ধতিকে বলা হয় থাকে অনুবিস্তার বা মাইক্রো প্রোপাগেশন। নেক্সট আর একটা আছে অপুঞ্জনী। অপুঞ্জনী এটা বললে আমাদের এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। এটা কিছু জীব আছে তাদের যে লিঙ্গভেদ আছে, পুংজননাঙ্গ রূপে পুংজনন কোষ এবং স্ত্রী জননাঙ্গে স্ত্রী জনন কোষ তৈরি হয় শুক্রাণু ডিম্বাণু, কিন্তু কোনো কারণে শুক্রাণু ডিম্বাণু মিলন হলো না, তাহলে তারা তো পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে ওই ডিম্বাণু অনিষিক্ত ডিম্বাণু, অর্থাৎ যার সঙ্গে শুক্রাণুর মিলন হয়নি, অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি অপত্য জীব সৃষ্টি হবে। এই ধরনের জননকে বলি আমরা পার্থেনোজেনেসিস বা অপুঞ্জনী। এই অপুঞ্জনী দুই রকমের হতে পারে, একটা প্রকৃতিতে আপনাআপনি হয়, সেটা হচ্ছে প্রাকৃতিক, আর মানুষ তার প্রয়োজনে কৃত্রিমভাবে ঘটাতে পারে, তাহলে একটা প্রাকৃতিক অপুঞ্জনী, একটা কৃত্রিম অপুঞ্জনী। প্রাকৃতিক অপুঞ্জনী হচ্ছে মৌমাছি বলতা পিঁপড়েতে দেখা যায়, এটা প্রকৃতিতে আপনাআপনি হয়, অনিষিক্ত ডিম্বাণু থেকে সরাসরি মৌমাছির সৃষ্টি হলো, পিঁপড়ে হলো বিমরুল বলতা, এক্ষেত্রে সবসময় পুরুষ মৌমাছির সৃষ্টি হয়, পুরুষ প্রাণী, এগুলো হচ্ছে প্রাকৃতিক। কৃত্রিম সেখানে বাহ্যিক কোনো উদ্দীপক প্রয়োগ করে, সেটা রাসায়নিক পদার্থ হতে পারে, ভৌত পদার্থ হতে পারে, অর্থাৎ তাপ, উষ্ণতা, বিদ্যুৎ, ক্লোরোফর্ম, এগুলো প্রয়োগ করে অনিষিক্ত ডিম্বাণু থেকেই, মানে অনিষিক্ত ডিম্বাণু থেকেই নতুন জীব সৃষ্টি করা হয়। এটাকে বলি আমরা প্রাকৃতিক অপুঞ্জনী। এটা দেখা যাবে একাইনোডারমাটা পর্বভুক্ত প্রাণী সমুদ্র শসা, নাম শুনেছ তোমরা ক্লাস নাইনে পড়াকালীন প্রাণী জগতে শ্রেণীবিন্যাসের মধ্যে একাইনোডারমাটা পর্ব ছিল, যার অধীনস্থ তারা মাছ, সমুদ্র শসা, সমুদ্র লিলি, সমুদ্র অচিন, এই সমুদ্র অচিনে দেখা যায়, সমুদ্র শসাতে দেখা যায়। এই আমাদের চ্যাপ্টার শেষ হয়ে গেল আজকে। এই চ্যাপ্টারটা তোমরা পড়ো, যদি তোমাদের কোনো প্রশ্ন জানার থাকে তোমরা ঠিক করো, পরে নেক্সট আমরা যেদিন এখানে পড়াতে আসবো সেই প্রশ্নগুলোর উত্তর তোমাদের দিয়ে দেবো। আর বলে রাখি এই চ্যাপ্টার থেকে বড় প্রশ্ন আসে না, যা প্রশ্ন আসে সবচেয়ে এক আর দুই, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন। সর্বাধিক তুমি এই চ্যাপ্টার থেকে নম্বর পাবে ফাইনাল পরীক্ষায় সর্বাধিক চার, তার বেশি পাবে না। সব হয় মাল্টিপল চয়েস না অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, অথবা শর্ট প্রশ্ন একটা দুই নম্বরের দিল, কাজে তোমরা খুঁটিয়ে পড়ো, অসুবিধা হওয়ার কথা না। আমরা পরের দিন এর পরের চ্যাপ্টার করবো, এরপরে দেখবে রিপ্রোডাকশন ইন ফ্লাওয়ারিং প্লান্ট, অর্থাৎ সপুষ্পক উদ্ভিদের যৌন জনন ধরবো, ওটাও তোমরা একটু পড়ে রাখবে, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। ধন্যবাদ স্যার পড়াচ্ছিলেন, এতক্ষণ আমাদের মধ্যে স্টুডিওতে উপস্থিত ছিলেন দুজন শিক্ষক, হরিগোপালবাবু এবং সুমনদা। তো টিভি স্ক্রিনের ওপারে যে দর্শক বা আমাদের প্রিয় ছাত্রছাত্রীরা রয়েছে তাদের উদ্দেশ্যে আরও একবার বলবো, লকডাউন পরিস্থিতিতে বনগাঁ পুরসভা ও নিউজ নোম্যান্সল্যান্ডের যৌথ উদ্যোগে আয়োজিত হচ্ছে এই অনুষ্ঠান পাঠশালা, আমাদের স্যাররা ছিলেন। আমি টিভি স্ক্রিনে আমাদের নম্বর আছে, দেওয়া আছে, যাদের প্রয়োজন প্রশ্ন থাকলে তোমরা সরাসরি স্যারদেরকে করতে পারো, স্যাররা সে প্রশ্নের উত্তর দেবেন এবং আমরা পরবর্তী ক্লাসে আসব। উপস্থিত দুজন স্যার রয়েছেন, আমি স্যারদেরকে বলবো যদি সামনে পরীক্ষা আসবে, ছাত্রছাত্রীরা এই লকডাউন পরিস্থিতিতে বাড়িতে যদি আপনারা কিছু বলে দেন যে তারা কোন বিষয়গুলি একটু ঝালিয়ে নেবে বা একটু হোম টাস্ক দেওয়ার মতো যদি কোনো টিপস। হোম টাস্ক শোনো, তোমরা এখান থেকে মাইক্রো প্রোপাগেশনটা পড়বে, অঙ্গজে তোমার অযৌন জননের মধ্যে সুমনবাবু পড়িয়েছেন বাডিং, এই বাডিংয়ের উপরে প্রশ্ন আসে। বাডিং কিন্তু দুই রকমের আছে, এক্সটার্নাল একটা ইন্টারনাল, মানে এন্ডোজেনাস এক্সোজেনাস। এখান থেকে একদম আমি বলে দিচ্ছি, একদম পার্টিকুলার এই প্রশ্ন আসে, মানে এক্সোজেনাস ও এন্ডোজেনাস বাডিং দেখা যায় এমন একটি করে প্রাণীর নাম, ও জীবের নাম, প্রাণী না জীবের নাম, প্রাণীও দিতে পারে। তাহলে তোমার যদি প্রাণী দেয় তাহলে এন্ডোজেনাস বাডিং, মিষ্টি জলের রেসপন্স, শুধু রেসপন্স লিখে কিন্তু ভুল হয়ে যাবে, কারণ সমুদ্রের জল রেসপন্স থাকে, মিষ্টি জলের রেসপন্স থাকে, তার নাম হচ্ছে স্পঞ্জিলা, স্পঞ্জিলা উত্তর হবে। আর তোমার এক্সোজেনাস বাডিং যেটা আছে সেটা হচ্ছে হাইড্রাতে, এখান থেকে প্রশ্ন আসে। তোমার কনজুগেশন থেকে প্রশ্ন আসে, এই যে কনজুগেশন আমরা যেটা আমি যেটা পড়ালাম, দুটো স্পাইরোগাটা পাশাপাশি আসে, এই যে দুটো স্পাইরো মানে জনিত্রী জীব, এই জনিত্রী জীবটাকে কী বলে, কনজুগ্যান্ট বলে, এটা একটা শর্ট প্রশ্ন। এইবার এই দুটো জনিত্রী জীবের নিউক্লিয় পদার্থের মিলনের দ্বারা যে ডিপ্লয়েড কোষটি হলো তার নাম কী, এটা কিন্তু জাইগোস্পোর, নট জাইগোট, জাইগোট তখনই হবে যদি দুটো সুনির্দিষ্ট পুংগ্যামেট আর স্ত্রী গ্যামেটের মিলনের দ্বারা যদি ডিপ্লয়েড কোষ হয় তাহলে সেটা জাইগোট, কিন্তু এটা কিন্তু সুনির্দিষ্ট গ্যামেট না, এটা জনিত্রী জীবেদের সমস্ত প্রোটোপ্লাজম সংকুচিত হয়ে গ্যামেটের ন্যায় আচরণ করেছে, তাই একে জাইগোস্পোর বলে, এটা একটা প্রশ্ন। আর ওই যে পরিবর্তিত মৃদগত কাণ্ড, ভূনিন্মস্ত কাণ্ড, তারপরে বায়বীয় কাণ্ড, এই জায়গাগুলো থেকে সব তোমাদের ছোটো প্রশ্ন আসবে, এক নম্বরের প্রশ্ন, যেমন তোমার বুলবিলের দ্বারা বংশ বিস্তার করে এমন একটি গাছের নাম, বা তোমার গাছের নাম দিলে কোন পদ্ধতিতে মানে কোন অঙ্গের সাহায্যে বংশ বিস্তার করে, কচুরিপানাটা দেয় খর্গধাবুক অফসেট,
কচুরিপানা কিসের সাহায্যে বংশ বিস্তার করে? প্রশ্ন আসে এক নম্বর, তোমরা ঘাটলেই দেখতে পাবে বিভিন্ন সালের প্রশ্নের মধ্যে পেয়ে যাবে, খর্বধাগ্য অফসাইটের মাধ্যমে বংশ বিস্তার করে। আর এখান থেকে অপুংজনী কোথায় দেখা যায়, অপুংজনীর ফলে কোন ধরনের প্রাণী সৃষ্টি হয় সেটা বলেই দিলাম, সবসময় পুরুষ প্রাণীর সৃষ্টি হয়, স্ত্রী প্রাণী বা ওদের তিন ধরনের লিঙ্গভেদ দেখা যায়, পুরুষ, স্ত্রী এবং কর্মী, শ্রমিক মৌমাছি। তাহলে সবসময় পুরুষ প্রাণীটা তৈরি হবে অনিষিক্ত ডিম্বাণু থেকে, স্ত্রী আর শ্রমিক প্রাণী সবসময় তৈরি হবে নিষিক্ত ডিম্বাণু থেকে। এগুলো তোমরা বংশগতির চ্যাপ্টারে পাবে মৌমাছির, ওখানে বংশ বিস্তারের মধ্যে আমরা ওখানে পড়ব আর কি। এখান থেকে এগুলো পড়বে ছোট ছোট সুমনবাবু যদি কিছু বলেন, স্যার বলুক কিছু। ওই যৌন জগনের মধ্যে স্যার পড়িয়েছেন শ্রেণী বিভাগটা, সেখানে ওই আইসোগ্যামি অ্যানাইসোগ্যামি উগ্যামির মধ্যে পার্থক্য, ওটা খুব সম্ভবত 2016 সালে দিয়েছিল। আইসোগ্যামি এবং উগ্যামির মধ্যে পার্থক্য কি, উদাহরণসহ পার্থক্যগুলো তোমরা পড়বে। তারপরে সংশ্লেষ আর সিনগ্যামির মধ্যে পার্থক্য, এগুলো সব 2 মার্কসেরই দেবে এই চ্যাপ্টার থেকে, 2 মার্কস আর 1 মার্কসেরই কোশ্চেন দেয় না চাইলে। তো এই কোশ্চেনগুলো তোমরা বাড়িতে ভালো করে সলভ করবে। স্যারও বললেন যে 1 মার্কস এবং 2 মার্কসের বেশি এখান থেকে কোনো কোশ্চেন দেবে না। আর একটা যেটা কৃত্রিম অঙ্গজনে রয়েছে যে ওই সিওন এবং স্টকের মতো জোর কলম, ওই জোর কলমের পদ্ধতিগুলো, যেমন কিছু কিছু আছে টাং গ্রাফটিং, ওয়েস্ট গ্রাফটিং, বার্ড গ্রাফটিং, তারপরে ক্রাউন গ্রাফটিং, ওই পদ্ধতিগুলো দুটো একটা তোমরা একটু পড়ে রাখবে একটা পয়েন্ট। তাহলে এই বিষয়গুলোই তোমরা ভালো করে পড়বে, কোনো প্রশ্ন থাকলে আগামী দিন তোমরা প্রশ্ন করবে, আমরা উত্তর দেবো। আর একটা কথা, একটা মনে পড়ে গেল সুমনবাবুর কথা শুনে, এই যে আমরা গ্রাফটিং যেটা করছি জোর কলম, এটা কিন্তু সবসময় দ্বিবীজপত্রী গাছে হবে, কখনো একবীজপত্রী গাছে হয় না। কেন হয় না একটা প্রশ্ন দিতে পারে 2 নম্বরের প্রশ্ন, কারণ আমি আলোচনার সময় বলেছিলাম মনে করে রাখো, স্টক এবং সিয়নের উভয়েরই ক্যাম্বিয়াম আর ক্যাম্বিয়ামের সঙ্গে জোড়া লাগানো হয়েছে, কারণ ক্যাম্বিয়াম হচ্ছে একটা গৌণ ভাজক কলা। এই গৌণ ভাজক কলা অক্সিজেন হরমোনের প্রভাবে ক্রমাগত বিভাজিত হয়ে স্টক এবং সিয়নের মধ্যে সংযোগ স্থাপন করানোর জন্য মুখ্য ভূমিকা গ্রহণ করে ক্যাম্বিয়াম। একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডে কখনো ক্যাম্বিয়াম থাকে না, ক্যাম্বিয়াম না থাকার দরুন ও ক্ষেত্রে কখনোই জোর কলম স্টক অফ সিয়ন কখনোই জোড়া লাগবে না, সেই জন্য করে জোর কলম হয় না। এটা কিন্তু একটা প্রশ্ন। ঠিক আছে, আমরা তাহলে এখানে স্যার ক্লাস শেষ করছি আজকের। আমাদের পরবর্তী ক্লাস দ্বাদশ শ্রেণীর জন্য ইংরেজি ক্লাস নিয়ে আমরা ফিরে আসবো খুব শীঘ্রই। টিভি স্ক্রিনের ওপারে যারা আছো তাদেরকে আরও একবার বলবো, লকডাউনের ফলে ছাত্রছাত্রীরা স্কুল বন্ধ, ফলে তাদের যে সমস্যা হচ্ছিল সেই কথা মাথায় রেখে পুরসভা ও নিউজ নোম্যান্সল্যান্ডের যৌথ উদ্যোগে এবং বনগাঁর সমস্ত শিক্ষক শিক্ষিকারা সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তারা সহযোগিতা করেছেন নিউজ নোম্যান্সল্যান্ডের স্টুডিওতে এসে প্রতিদিন 4 ঘন্টা করে বিভিন্ন দশম এবং দ্বাদশ শ্রেণীর 2টি করে ক্লাস আমরা স্যাররা করাবেন। আমরা আমাদের এই ক্লাস এখানে শেষ করছি, ফিরে আসছি খুব শীঘ্রই অন্য ক্লাস নিয়ে।